রিনার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। অল্প বয়সে যেতে হয় নতুন ঠিকানা শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়ে মুখোমুখি হতে হয় আরও কঠিন বাস্তবতার। কিন্তু জীবনযুদ্ধে হেরে যাওয়ার মেয়ে নয় রিনা, সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলা যায় সেটা জানে রিনা। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় রিনার, বিয়ের পরপরই গর্ভবতী হয় সে। এটা দেশের হাজারো বিবাহিত কিশোরীর জীবনের গল্প। পরিবার পরিকল্পনা সম্পর্কে তথ্য নিয়ে আমাদের সাজানো হয়েছে আজকের পর্ব। সাথেই থাকুন, সাথে থাকছে রিনা। আমিও কিন্তু আছি, আমিও আছি। তোমার বিয়েটা কিভাবে হয়েছিল? প্রস্তাবের মাধ্যমে হয়েছে, ঘটকালি করি হয়েছে। আমি তখন ক্লাস থ্রিতে পড়ি, আর ওখান থেকে রংপুরে গেছিলাম। রংপুরে থেকে আমার বাবা আমাকে নিয়ে আসিয়া বিয়ে দিছে। রিনার সাথে আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? মানে আমি ঢাকায় ছিলাম, তো মানে ঢাকায় থাকার পরে মানে ওই প্রথম বউ ছিল, প্রথম বউ মনে করেন যে ঢাকা থাকি এই সম্পর্ক করি আমি চলে গেল। চলে যাওয়ার পর এখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো বাড়ি যাওয়া লাগবে। আসিয়া মনে করেন যে বাড়িতে এসে কিছুদিন এক দুই মাস থাকার পরেই মানে বিয়ের সাথে করলাম বাড়িতে এসে এই ঋণের সঙ্গে প্রস্তাবের মাধ্যমে। আমার যখন বিয়ে হয়েছে ওখান থেকে আমার ভাবি বড়ি খাওয়ায় পাঠিয়ে দিছে। এখানে আসিয়া 2.5 বছর নাগাদ বড়ি খায়, তারপরে বাবু পেটে এসছে। পদ্ধতি নেওয়া অবস্থায় কীভাবে গর্ভবতী হলো? বড়ি আমি কেনা বড়ি খাচ্ছিলাম, কেনা বড়ি ড্যাম ছিল, আমি বুঝতে পারি নাই, বড়ি খেতেও মনা পেটে এসছে। পদ্ধতিটা কে গ্রহণ করতো, আপনি নাকি রিনা? পদ্ধতি আগে রিনাই নিত, ও আগে থেকে বড়ি খাচ্ছিল রিনা। আপনার কি মনে হয় পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়া কার দায়িত্ব? এটা মেয়েদের দায়িত্ব। পরিবার পরিকল্পনা পদ্ধতি মূলত দুটি, একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি, একটি হচ্ছে অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতি আবার হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদি। স্বল্পমেয়াদিতে আছে বড়ি, কন্ডোম এবং ইনজেক্টেবল, আর দীর্ঘমেয়াদিতে আছে হলো ইমপ্ল্যান্ট এবং আইউডি বা কপারটি যেটাকে আমরা বলি, আর স্থায়ীতে আছে হলো ভ্যাসেকটমি এবং টিবেকটমি। তো এই যে টোটাল 7টি পদ্ধতির কথা বললাম, এর মধ্যে 5টি হচ্ছে নারীদের জন্য আর 2টো হচ্ছে পুরুষের জন্য। নারীরা তো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিচ্ছেনই, তো পুরুষদের যে 2টো আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যাটা ক্রমশ নেমে আসে। তো এই জায়গাটাতে আমরা কাজ করার চেষ্টা করছি যাতে তাদের সম্পৃক্ততা বাড়ে। গর্ভবতী অবস্থায় তো কিছু পুষ্টিকর খাদ্য খাইতে হয়, সেটা কি তুমি জানতা কি কি খেতে হয়? হ্যাঁ, দুপুর করে কলা খাসি, রাত্রে করে 1 পকড়ি দুধ খাইছিলাম, আবার লাল শাক শাক সবজি এগুলো খাইছি। এই যে তোমার যত্ন নিতে হবে, সন্তানের যত্ন নিতে হবে, এগুলো তুমি কোথা থেকে শুনছো? আমি এমএস প্লাস থেকে শিখছি, সানা সাপা আমাকে এগুলো শিখেছে। স্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতির কথা তারা কিছুই জানত না, যে তারা টুকটাক দুই একটা বড়ি খেত, এবং ছেলেরা পুরুষেরা যারা আছে তারা বলছে যারা মেয়েদেরই কাছে, এটা তারা স্থায়ী পদ্ধতি গ্রহণ করতো না, এমনকি অস্থায়ী পদ্ধতির মধ্যে কন্ডম পরে অপা সেটাও তারা জানতো না, যেটা ব্যবহার করা যায় কি না। আমি পদ্ধতি ব্যবহার করি, এই যে এখন কন্ডম ব্যবহার করি। রিনা বড়ি খায়, বড়ি খাইলে তার নাকি বেশি মাত্রা মাথা ধরে। এই জন্য আমার স্বামী পদ্ধতি নিছে, জানি আমারও সুবিধা হয়, আমার স্বামীরও জানি সুবিধা হয়। আমার একটা থাকার জায়গা নেই, আমার ইচ্ছা আছে আমার একটা থাকার জায়গা করব। সংসার সুখে রাখার জন্য 2টি সন্তানের যথেষ্ট। 2টি সন্তানের মাঝখানের ব্যবধান কমপক্ষে 3 বছর। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে, কথা হবে মা ও শিশুর যত্ন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।